নেতাজি সম্পর্কে মিথ্যে তথ্য দিয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে নিজেদের স্বার্থে ভুয়ো তথ্য দিয়ে প্রকাশ করা হচ্ছে বই বিকৃত তথ্য দিয়ে তৈরি হচ্ছে সিনেমা যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা মামলা দায়ের করেছেন নেতাজির পরিবারের বিজেপি নেতা চন্দ্র বসু আদালত সূত্রের খবর আগামী সপ্তাহে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে মামলাকারী তথা নেতাজির পরিবারের সদস্য বিজেপি নেতা চন্দ্র বসু জানান জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে তদন্ত হয়েছে কিছু তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় সরকার নেতাজিকে সম্মান জানাতেও সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ চন্দ্র বসুর অভিযোগ নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কিছু প্রতারক আজগুবি লিখিত গল্প এবং সিনেমা প্রকাশ করেছে ব্যবসার জন্য নেতাজিকে ব্যবহার করে অন্তর্ধান রহস্য বিতর্ক তৈরি করে নিজেদের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছে তারা বসুর আরও দাবি এটা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি সরকার নেতাজিকে নিয়ে যারা তথ্য বিকৃত করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে অমিত কুমার দাস রিপোর্ট ওঙ্কার বাংলা